Devil in a red dress. Call 911, I'm a killer. You know I hate to confess. Bang bang, I'm a hand on. চলে এলাম আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। অনেকেই আমাকে কমেন্ট করছিল যে রিয়েলমি ভি ফিফটিনের আনবক্সিং রিভিউটা নিয়ে আসো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। কেননা আজ আমার কাছে চলে এলো রিয়েলমি ভি ফিফটিন ডিভাইসটি, যেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। আজ এই ভিডিওতে আমি এই ডিভাইসটির আনবক্সিং করব, তার সঙ্গে সঙ্গে একটি রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ডিভাইসটি আপনার জন্য কেমন হতে পারে জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন, এবং ভিডিওটিতে একটি লাইক না করে থাকলে লাইক করে ফেলুন, তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকেও আপনি সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন আজ আর বেশি না বকে চলে যাব সরাসরি ভিডিওর মেন টপিকের দিকে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, প্রথমে কিছু কাগজপত্র পাবেন, কিফিউ কেস ডিভাইসটি থাকবে, তার পাশাপাশি অ্যাডাপ্টার 65 ওয়াটের অ্যাডাপ্টার থাকবে, টাইপ সি কেবলটা থাকবে, এবং এখানে থাকবে সিম রিজেক্টের পিনটাও দেখতেই পাচ্ছেন, এবং 3.5 mm হেডফোন জ্যাকটা থাকছে না বলে টাইপ সি থেকে 3.5 mm হেডফোন জ্যাকটাও পেয়ে যাচ্ছেন। তো এইসব হচ্ছে পুরো বক্স কন্টেন্ট। এখন চলে যাব সরাসরি রিভিউয়ের দিকে। তো বন্ধুরা, সবার প্রথমে আমি এই মোবাইল ফোনটির ডিসপ্লে নিয়েই কথা বলতে চাই। ডিভাইসটির মধ্যে থাকছে অবশ্যই 6.44 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। অবশ্যই এখানে কিন্তু থাকছে ফুল ভিউ ডিসপ্লেটা, কেননা এখানে থাকছে একটি 5 ওয়াট সেলফি ক্যামেরা, সেই জন্য ফুল ভিউ ডিসপ্লে থাকছে। এর বেজেলসটা দেখতেই পাচ্ছেন, একেবারে নেই বললেও চলবে, এবং নিচের চেনটা কিছুটা একটু বড় পেয়ে যাবেন, যেটা আপনাকে মনে হবে না, কিন্তু ঠিকঠাক একটা বেজেলস চেনটাও থাকছে ডিভাইসটির মধ্যে। এবং ফ্রন্ট সাইডটা এখানে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোডাকশন। তো অবশ্যই এর ভিডিও কোয়ালিটিটা আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এখান যে ভিডিও কোয়ালিটিটা অবশ্যই কিন্তু বেটার থাকছে ডিভাইসটির মধ্যে, কেননা ডিভাইসটির মধ্যে থাকছে যেহেতু সুপার অ্যামোলেড ডিসপ্লে, সেই জন্য এখান যে ভিডিও কোয়ালিটিটাও থাকছে অনেকটা কিন্তু বেটার থাকছে। যে কালারটাও দেখতেই পা ভালোভাবে এখানে কালারটা থাকছে ডিসপ্লের মধ্যে, যে ডিসপ্লে যে ভিডিওর এক্সপিরিয়েন্সটা অবশ্যই বেটার থাকছে ডিভাইসটির মধ্যে। এবং আমি এই ডিভাইসটিকে আউটডোরে ইউজ করেছিলাম, অর্থাৎ বাইরে ইউজ করেছিলাম, কোনো অসুবিধা পায়, ভালোভাবে এখানে ডিসপ্লেটাকে কন্ট্রোল করতে পেরেছে ডিভাইসটি। তো ওভারঅল এখানে যে ডিসপ্লেটা কিন্তু আমাকে ভালো লেগেছে। তবে এখন কথা বলবো এই ডিভাইসটির ডিজাইনকে নিয়ে। হ্যাঁ, ব্যাকসাইডে যে কালারটা লেগেছে নেপচুন ব্লু কালার, যেটা কালারটা দেখতেই পাচ্ছেন, অবশ্যই একটা সুন্দর লুক আপনারা ব্যাকসাইড থেকে পেয়ে যাবেন, কিন্তু ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে পলি কার্বনেট বডি, অর্থাৎ থাকছে প্লাস্টিক বডি। প্লাস্টিক বডি হওয়ার পরেও গ্লসি ফিনিশিং ডিজাইন থাকছে, তার সঙ্গে সঙ্গে ব্যাকসাইডে 3টে ক্যামেরা সেটআপ, এলইডি ফ্ল্যাশ, এখানে থাকছে না কিন্তু ব্যাকসাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এবং এখানে গেট টু লাইফ বড় করে লেখা আছে, এবং রিয়েলমির লোগো তো অবশ্যই থাকছে ব্যাকসাইড। এবং এই মোবাইল ফোনটির নিচের দিকে গেলে থাকছে একটি স্পিকার, তার সঙ্গে সঙ্গে এখানে থাকছে টাইপ সি চার্জিং পোর্ট এবং হাইব্রিড সিম স্লটের সাপোর্ট থাকছে। তার সঙ্গে সঙ্গে রাইট সাইডে গেলে এখানে পাচ্ছেন পাওয়ার ব্যাঙ্ক, ওপরের দিকে গেলে পাচ্ছেন এখানে সেকেন্ডারি একটি মাইক্রোফোন, এবং লেফট সাইডে গেলে এখানে আপনারা ভলিউম আপডাউনের বাটনটাও পেয়ে যাচ্ছেন। এই যে মোবাইল ফোনটি আমার হাতে নিয়ে কিন্তু ভালোভাবে আমি ইউজ করতে পেরেছিলাম, কোনো অসুবিধা পাইনি, তত বড় ডিভাইসটি নয়, ঠিক ভালোভাবে আমার হাতে ফিট হয়ে গিয়েছিল। ওভারঅল এখানে যে ডিজাইনটা আমাকে কিন্তু ভালো লেগেছে। তবে এখন কথা বলবো এই মোবাইল ফোনটির প্রসেসার কিনে। ডিভাইসটির মধ্যে কিন্তু থাকছে একটি অবশ্যই 5G প্রসেসার, যেটা কিনা থাকছে মিডিয়াটেক ডায়মন্ড CK800U চিপসেটটা, যেটা কিনা অনেকটা বেকার চিপসেট একটি 5G চিপসেট। অবশ্যই আপনার ফেভারিট যে কোনো গেম আপনি খেলতে চান ভালোভাবে রান করতে পারবেন, কোনো অসুবিধা পাবেন না, অবশ্যই গেমিং পারফরমেন্স বেটার থাকবে ডিভাইসটির মধ্যে। এবং এই ডিভাইসটির মধ্যে থাকছে অ্যান্ড্রয়েড 10 সাপোর্ট, রিয়েলমি UI 1 আপনি ডিভাইসটির কাছ থেকে পেয়ে যাচ্ছেন। খুব তাড়াতাড়ি কিন্তু এই ডিভাইসটির মধ্যে অ্যান্ড্রয়েড 11 সাপোর্ট আসছে, এবং রিয়েলমি UI 2 আপডেটও আসতে চলেছে। তার সঙ্গে সঙ্গে ডিভাইসটিতে যে র্যাম রেঞ্জটা থাকছে 6GB র্যামের সঙ্গে 128GB স্টোরেজটা থাকছে, প্লাস UFS 2.1 স্টোরেজ থাকছে, এবং LPDDR4X র্যামও থাকছে ডিভাইসটির মধ্যে কিন্তু। তো এখানে যে গেমিং পারফরমেন্সটা অবশ্যই বেটার পাবেন আপনি ডিভাইসটির কাছ থেকে। তবে এখন কথা বলবো ক্যামেরা কিনে। হ্যাঁ, ক্যামেরাটা ব্যাকসাইডে কী থাকছে, অবশ্যই ব্যাকসাইডে থাকছে 3টে ক্যামেরা সেটা, যেটা মেন সেন্সারটা এখানে থাকছে 64 মেগাপিক্সেলের, তার সঙ্গে সঙ্গে এখানে থাকছে অবশ্যই 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার লেন্সও ডিভাইসটির মধ্যে থাকছে। সেলফিতে এখানে পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো আমি কিছু আপনাদের
ক্যামেরা কোয়ালিটি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখান যে ব্যাক ক্যামেরা সিম্পল পিকচার কোয়ালিটি বা প্রোটেক্ট পিকচার কোয়ালিটিগুলো দেখতেই পাচ্ছেন। অবভিয়াসলি এখান যে ক্যামেরা কোয়ালিটিটা বেটার থাকছে, কেননা এখানে সুপার অ্যামুলেড ডিসপ্লেটাও থাকছে এবং যে ক্যামেরাটাও রিয়েলমি দিচ্ছে অনেকটা বেটার ক্যামেরা দিচ্ছে ডিভাইসটির মধ্যে। এবং সেলফি ক্যামেরা আমি পিকচার কোয়ালিটি আপনাদের কিছু দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেলফি ক্যামেরা সিম্পল পিকচার কোয়ালিটি এবং প্রোটেক্ট পিকচার কোয়ালিটিগুলো ঠিকঠাক লেগেছে কিন্তু আমাকে। তো অবশ্যই এখান যে ক্যামেরাটাও থাকছে বেটার থাকছে ডিভাইসটির মধ্যে। তবে এখন কথা বলবো এই মোবাইল ফোনটির এখন ব্যাটারি নিয়ে। 4310 mAh এর পাওয়ারফুল ব্যাটারি থাকছে, টাইপ সি কেবল থাকছে, তার পাশাপাশি এখানে থাকছে 50 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে আপনি ডিভাইসটিকে অল্প সময়ের মধ্যে চার্জ করতে পারবেন এবং অনেকটা সময় ধরে ইউজও করতে পারবেন। অবশ্যই ব্যাটারি ব্যাকআপটাও ভালোই পেয়ে যাবেন ডিভাইসটির কাছ থেকে। তার পাশাপাশি এখন যদি এই মোবাইল ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলক নিয়ে কোনো কথা বলা যায়, ডিভাইসটির মধ্যে থাকছে অবশ্যই সুপার অ্যামোলেড ডিসপ্লে, সেই জন্য এখানে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাও, যেটা দেখতেই পাচ্ছেন অনেকটা ফাস্ট বলাও যাবে না, একটু সময় লেট হচ্ছে অবশ্যই ফিঙ্গারপ্রিন্টটা, যেটা দেখতেই পাচ্ছেন এখানে একটু সময় লেট হচ্ছে, ঠিকঠাক আছে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা আপডেট হলে হয়তো আরও ফাস্ট হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে ফেস আনলকটাও দেখতেই পাচ্ছেন, ফেস আনলকটা অবশ্যই ফাস্ট থাকছে ডিভাইসটির মধ্যে। রিয়েলমির মোবাইল ফোন মানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার বলুন বা ফেস আনলকটা অবশ্যই ফাস্ট থাকবে, তো এখানেও আপনারা ফাস্ট পেয়ে যাচ্ছেন। তবে এখন কথা বলবো এই মোবাইল ফোনটি কেমন হতে পারে আপনার জন্য। ডিভাইসটি অবশ্যই ইন্ডিয়াতে লঞ্চ করেছে রিয়েলমি X7 নামে, আপনারা জানেন অবশ্যই সেম ডিভাইসটি আগে লঞ্চ করেছিল চায়নাতে রিয়েলমি V15 নামে। তো ডিভাইসটি অবশ্যই আপনারা ভাবুন এই ডিভাইসটি যখন বাংলাদেশে পাওয়া যাবে এই ডিভাইসটি আপনারা কিন্তু 25,000 টাকার আশেপাশে এই ডিভাইসটি বাংলাদেশে পেয়ে যাবেন। তো সেই বাজেটের সঙ্গে যদি এই ডিভাইসটি পাওয়া যায় অবশ্যই একটি কিন্তু বেটার ডিভাইস হবে। আপনাদের মতে কি সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটাকে যতটা পারেন শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব এবং সোশ্যাল মিডিয়াতে, তারাও এই মোবাইল ফোনটির আনবক্সিং এবং রিভিউটা দেখে নিন। আবার দেখাবে আগামীকাল নতুন একটি ভালো ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।